চালকের সমান দ্বিগুণ আমার গায়ে এখন জ্বর। বলছে জ্বর হলে কী হবে ফায়দা? বলছে মানুষের কোনো মুমিন বান্দার যদি গায়ে জ্বর হয় তো জ্বরের মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ মোচন করে দেন। সুবহানাল্লাহ, পাপ মোচন করে দেয়। শুধু তাই নয়, বিশ্বনবী আবার শেষ অংশে বলছেন যে এমনভাবে পাপ মোচন করে দেন যে গাছ শুকনো পাতা, শুকনো গাছ যখন দেখবেন সময় গাছের পাতাগুলো ঝরে 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 শুকিয়ে পড়ে যায়, ঠিক তেমনিভাবে একটা বান্দার পাপগুলো ওইভাবে ঝরে 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 পড়ে যায়। অতএব খবরদার, জ্বর হলে কখনো নিজেকে গালি দিবেন না, দেওয়ার চেষ্টা করবেন না, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করেছেন, পরীক্ষা করেছেন। দেখেন আরও অনেক লম্বা বিষয় আছে, আমি যাব না, কারণ আমার ট্রেন আছে একটা, 10টা প্রায় 50 এরকম ট্রেন আছে, তো আমাকে আবার কালেকশন দানের কথা আদায় করতে বলা হয়েছে, তো এই জন্য আমি ঘড়িটার দিকে লক্ষ্য করে আছি। এই জন্য দেখেন, তাই বলে কি আপনারা সব পালিয়ে যাবেন? পালাবেন না। দেখেন আমার একটা কথা শুনেন, আমাদের আজকালকার মুসলিমদের একটা ভুল অভ্যাস হয়ে গেছে, কি জানেন, ও জানছে যে আজকে জালসাটা আদায় হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, আদায়ও হবে, সাহাবিদের জামা নাই, আপনাদের আমাদের মতন পালাতো না, ওরা যা ওরা কী করতো, যদি দান দিতে নাও পারত তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো, দোয়া করতো যে আল্লাহ আমি পারি না তো আমার ভাই পারবে, তো আল্লাহ তুমি ওকে দেওয়ার তৌফিক দাও, এ দুয়াটা সাহাবিরা করতেন। আর আমরা পারি না, দিতে দিব না তো দিব না, অপরকে দিতে সাহায্যও করি না, কলক কম থাকলে কেমন হয়ে যায়, তখন আমরা পালিয়ে যাই। তো কেন পালাবেন? পালালে তো হবে না ভাই, বসে দোয়া করেন, এই দোয়াটাই আপনার সাদাকা হয়ে যাবে, যারা আমি পারিনি অপরজনকে দেওয়ার তুমি তৌফিক দান করো। মা বোনরা তো আছে আশা করছি, নাকি মা বোনরা আছে, তো মা বোনেরাও আছে আশা করছি। মা বোন আপনাদেরও বলি, এদিকে একটু লক্ষ্য রাখুন, দান কত মূল্যবান জিনিস, দান কত প্রিয়, দান একটাও একটা ইবাদত, দান হচ্ছে আপনার দলিল। এ দান সবই করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, আপনার কি নাম যত ইবাদত আপনি করলেন, কিন্তু ইবাদত যে করলেন আল্লাহ বলবেন তোমার দলিল দেখাও, তো দান, দানটা হচ্ছে আপনার দলিল। এবং শুধু তাই নয়, দান কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে দান করে যদি আপনি মারা যান তাহলে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন ওই বান্দার জন্য কবরের আজাব মাফ হয়ে যায়। এত সুসংবাদ দানের ব্যাপারে বলেছেন, দান কিন্তু সবাই দিতে পারে না, দান সবাই দিতে পারে না, আল্লাহ অনেকে পয়সাওয়ালা করেছে, তো একটা যদি ফকির চাইতে গিয়েছে তো বলছে মাফ করবেন, তোর কপালে ঝাঁটা, লাখ লাখ টাকা নিয়ে আছিস তুই, আর একটা ফকিরকে তুই বলছিস মাফ করবেন, কি মাফ করবে তোকে, দিতে হবে, কিন্তু আমরা আজকে আমরা দিচ্ছি না। ভাই এখানে কেউ আছেন যে আল্লাহর হস্তে 10,000 টাকা একজন দিবেন আর 5,000 টাকা পাঁচজন দিবেন, কম করে চাই, যদিও আদায় হয়েছে আগে, তো এটা আমি আপনার জন্য অফার রাখলাম, এই অফারটা হাতছাড়া করলে কিন্তু হবে না। আমি একজন মেহমান মানুষ, মুসাফির মানুষ, আপনাদের এখানে আছি, দোয়া করব, রাসূল সাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, এই নিয়ত করে আপনি আজকে পকেট থেকে টাকা বের করুন যে আল্লাহর উদ্দেশ্যে আমি দিলাম। এটা মসজিদের জালসা তো নাকি? মসজিদ, দেখেন মসজিদ কত একটা স্থান, মানে পবিত্র একটা জায়গা, যেখানে যে যাবে সেই মেহমান, মসজিদে যে আশ্রয় দিবে বিষ্ণু বলছেন ও